মা দরজাটা খোলো মা মা দিয়া বিপদের মধ্যে আছে বোঝার চেষ্টা করো মা আমি সময় মতো না পৌঁছলে কোনো বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে মা খোলো দরজাটা আমি যখন বলেছি দরজা খুলবো না তখন খুলবো না ব্যাস মা দিয়া বিপদের মধ্যে আছে মা প্লিজ দরজাটা খোলো মা এ কি মা তুমি দরজা তালা দিয়ে দাদাভাইকে ঘরের মধ্যে আটকে রেখেছো কেন ও তুমি নিশ্চয় দাদাভাইকে একাডেমিতে যেতে দেবে না বলে ঘরে আটকে রেখেছো তাই না ঠিক করছো একদম ঠিক করছো না ওই মায়ের শর্মা না একটা শকুন ওর হাত থেকে দাদাভাইকে বাঁচানোর এর থেকে ভালো উপায় আর হতেই পারে না এসব তুই কি বলছিস নিহার আর্যতা যদি একাডেমিতে না যায় তাহলে দিয়াকে বাঁচাবে কে তাছাড়া আর্যদা আজ পর্যন্ত মার কোনো কথা অমান্য করেছে আজকে এতবার ডেসপারেটলি যখন বলছে তখন এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ যাই থাক তিস্তা আমি ওকে কিছুদিন একাডেমিতে যেতে দেবো না কিছুতেই না তুমি তো খুব নিজের ছেলে বিপদে আশঙ্কা দেখে তাকে ঘরে আটকে রেখেছো আর বড় নাকবু তার যদি কোনো বিপদ হয় তার দায়িত্ব তুমি নিতে পারবে বড়নাথ বই যদি কোনো বিপদ হয় তাহলে আঙুল কিন্তু তোমার দিকে উঠবে তাই বলছি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও আমি তোমাকে বলছি বোমা তুমি আমার কথাটা শোনো বড় ভাইকে একা আমি যেতে দেব না দরকার হলে মেজ ভাই ছোট ভাই ওরাও সঙ্গে যাবে আমি কথা দিচ্ছি আমি বলছি হ্যাঁ মা ঠাম্মি কিন্তু ঠিকই বলেছে আমি বড় নিখিল আর রক্তিমকে ডেকে আনি আপনি বরং দরজাটা প্লিজ খুলে দিন মা মা দরজাটা খোলো প্লিজ মা মাকে এখান থেকে যে করেই হোক সরাতে হবে নলে তো ঠামি মাকে রাজি করিয়ে দরজাটা খুলে দেবে না না ওই মাকে আমি কিছুতেই বিশ্বাস করি না কিছুতেই না আমার রক্তিম নিখিল ওরা কিচ্ছু করতে পারবে না ওখানে গিয়ে কিচ্ছু না একে একে মা তুমি থামাচ্ছো কেন কি হয়েছে তোমার তোমার খুব কষ্ট হচ্ছে না মা মা কি হয়েছে তোমার নিহার নিহার মা হাঁপাচ্ছে কেন মা কি কষ্ট হচ্ছে তোমার মা দরজাটা খোলো মামাকে দেখতে দাও মা প্লিজ মা খোলো দরজাটা হ্যাঁ